মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসি ইউপির বিষ্ণুপুর গ্রামের মোহাম্মদ আজহার মিয়ার বড় ছেলে রমজান মিয়া। দরিদ্র কৃষক পরিবারের ছেলে রমজান মিয়া পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়াও করে। দরিদ্রতার কারণে লেখাপড়া ছেড়ে কিশোর বয়সেই প্রেসে কাজ শুরু করেন তিনি। হঠাৎই পরিবর্তন আসে তার জীবনের। দীর্ঘদিন থেকে নানা চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় তাকে নিয়ে বিপাকে পড়েন তার পরিবার। বাবার সামর্থ্য অনুযায়ী চিকিৎসার পর কিছুটা সুস্থ হন রমজান, কিন্তু কিছুদিন পর আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার খরচ জোগাতেও হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। বর্তমানে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে রমজান। বেপরোয়া হয়ে কারণে অকারণে পরিবারসহ প্রতিবেশীদের সাথে অত্যাচার করে রমজান। তার এমন আচরণে হাত পা শিকলবন্দী করে বাড়িতে ফেলে রাখে তার বাবা। ফলে 14 বছর থেকে বাড়িতে খুঁটির সাথে শিকলবন্দী জীবন কাটাচ্ছে রমজান মিয়া। অনেক ভালো ছেলে ছিল, এখন ওর বাবা বা মা সবাই একে চিকিৎসা করছে। এখন যতটুকু সামর্থ্য হয়েছে ততটুক করছে, বিয়েও করছিল, বিয়ে শাদিও করছে, সংসারও করছে। তারপরে হঠাৎ করে কেমন জানি হয়ে এইরকম হয়ে গেছে, আমরা বুঝতে পারলাম না। রমজান পাগল হয়েছে, বিগত 12-13 বছর হবে। রমজানের বাপ তো মনে করেন যে তেমন একটা আর্থিক অবস্থা ভালো না, রমজান যে এই কারণে চিকিৎসা করতে পারতো না, তো যদি সরকার একটু সহযোগিতা করতো তাহলে রমজানের বাপের একটু হয়তো ভালো হইতো। একদম সুস্থ ছিল, আমাকেও সাথে চলছে, চলাফেরা করছে, ওই পাবনা নেওয়া চেষ্টা করার পরে ভালো আছিল, আমাকে সাথে চলাফেরা করছে। তারপরে মনে করেন যে কাজকর্ম করছে, ইরি খাতের ধান টানো কাটছে, খুব ভালো আছিল। রমজান মিয়ার বয়স এখন 35। শিকলবন্ধী ছেলেকে নিয়ে নিজেদের নানা কষ্ট ও দুর্ভোগের কথা জানালেন বাবা আজহার মিয়া। রমজান আমার বড় ছেলে, আগে তো ভালো ছিল, 12-13 বছর 15 বছর প্রায় হয়ে গেছে। এই ছেলে অনেক জায়গায় চিকিৎসা করছি, পাবনা চিকিৎসা করছি, রাজবাড়ি করছি, ঢাকায় করছি, জায়গায় চিকিৎসা করে একটু ভালোর দিকে আইছিল, আবার সেই আবার খারাপের দিকে আইছি। তাহলে আমার আর্থিক অবস্থা ভালো না, সরকার যদি এটা সহযোগিতা করে তাহলে আমার ছেলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। খলসি ইউপি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমানের সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন যাবৎসে মানসিক রোগে ভুগছে। আমার পরিষদের পক্ষ থেকে যতদূর সম্ভব সহযোগিতা করেছি, এতে উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, তাই সরকারের নিকট আমার আবেদন এই হতদরিদ্র পরিবারটির জন্য কিছু সাহায্য সহযোগিতা করে। এদিকে রমজানের অবস্থা জানার পর সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে কিছু সহযোগিতা করার জন্য। আর তার চিকিৎসার যে বিষয়টি সেটা আমরা সমাজসেবার সাথে বসে কথা বলি, কোথায় পাঠানো যায় একটা সুইটেবল জায়গাতে আমরা চেষ্টা করব তাকে পাঠানোর জন্য। আর ঘর যদি জরাজীর্ণ হয়ে থাকে, বেড়ার বিষয়টি থাকে, সেটি আমরা দেখি ত্রাণের টিন দিয়ে তার এই ঘরের যে কাজটি সেটি করে দেওয়ার চেষ্টা করব। সরকারি সহযোগিতা আর সঠিক চিকিৎসার মাধ্যমে রমজান স্বাভাবিক জীবন ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা রমজানের বাবা সহ তার এলাকাবাসীর। মানিকগঞ্জ প্রতিনিধি রেজাল করিম রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।